হচ্ছে, আমি পার্টিকে হেল্প করলাম, সেটা পার্টির উপহার দিলাম। পশ্চিমবাংলায় আপনার তাবড় তাবড় জায়গায় হেরে গেছে, সেই নিয়ে কী বলবেন? দক্ষিণে কী বার্তা দেবেন? প্রত্যেক জিনিসের আপস অ্যান্ড ডাউন্স থাকে, এটা পার্টি একদম নিশ্চয়ই দেখবে, যাতে আগামীবার এরকম না হয়। থেকে এবারে আপনার মার্জিন অনেক বেড়েছে। হ্যাঁ, তো বাড়ারই কথা, বেড়েছে, ভালো কাজ করেছি, বেড়েছে, অনেক কাজ করেছে, তাই বেড়েছে। যেভাবে বিজেপির ডাকা সেখানে এত মার্জিন বাড়ানোর কি আশা করেছে? অবশ্যই, আমার তো 2 লাখ প্লাস টার্গেট, সেটা হয়েও যাবে, আশা না করার কি আছে? আমি সবসময় বলেছি ওরা 2 লাখের বেশি হবে, এবারে 138 চলে, এবারে 2 লাখ প্লাস হবে। এলাকার মানুষদের কী বার্তা আপনার? এলাকার মানুষ, তারা আমাকে আশীর্বাদ করেছে, আমি খুশি, কৃতজ্ঞ তাদের কাছে, এবং আমি যেমন তাদের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে অবশ্যই থাকবো, টিল মাই লাস্ট ব্রেথ অফ। দাদা বলছি, দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো ফল করেছে তৃণমূল, বাকি রাজ্যে তো অবস্থা খুব সমস্যা, আর তৃণমূলের অনেক কমে গেছে, এটা নিয়ে কি বলবেন আপনি? আগেই তো বললাম, প্রত্যেক জিনিসের আপস অ্যান্ড ডাউন্স থাকে, সেটা কি হলো, কেন হলো, পার্টি হাইকমান্ড নিশ্চয়ই সেটা ভাববে। 5 বছরে কি করতে চান সামনে? যে 5 বছরে আরো ভালো কাজ করতে চাই, এই 5 বছরে যা করেছি, গেল 5 বছরে যা করেছি, আগামী 5 বছরে তার থেকে আরো আরো অনেক ভালো কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। প্রথম কাজ কি হবে আপনার সংসদে গিয়ে কি বলবেন? কোনো প্রেফারেন্স ঠিক করিনি, অনেক কাজ বাকি, সেগুলো ধরতে হবে একসঙ্গে, প্রথম দ্বিতীয় বলে কোনো কথা নেই, সব কাজই করতে হবে। আপনার অভিজ্ঞতা কি বলে, কারণ কেন্দ্র এবং রাজ্যের যে একটা বিফোর ইলেকশন একটা সংঘাত ছিল, দ্যাট ইজ টু বিগ ফর মি, আই ক্যান রিপ্লাই। থ্যাংক ইউ।